ভাইজান, এটা হচ্ছে ইকো গাড়ি, তা এই গাড়িটা আমার বন্ধুরই গাড়ি, এ হচ্ছে আমার বন্ধু, তা এর গাড়িটা কালকে আগের দিন হাড়োয়া মেলায় গিয়েছিল, গিয়ে বলছে ভাইজান ব্যাটারি কেলাম আমার ভেঙে গিয়ে, মানে পোষ নষ্ট হয়ে গিয়ে, তা গাড়ি বাড়িয়ে নিয়ে এখন রেখেছে, গাড়িটা আমার বলেছে যে নাই তুই একটা ব্যাটারি কেলাম নিয়ে আয়, তা এখন নিয়ে এসছি, গাড়িটা স্টার্ট হচ্ছে কিনা তোমাদের দেখাবো, ওকে দেখো ভাইজান গাড়ি, কিন্তু আমি ব্যাটারি কেলাম পোস্ট কিন্তু চেঞ্জ করি ভাইজান, দেখো একটা জিনিস এই নেগেটিভ পোস্টটা ভেঙে গেল, বুঝা গেল, তো এই টুকরোটা তোমাদের দেখাচ্ছি, দেখো ভাইজান চেঞ্জ করেছি, করার পরে এবার গাড়ি ভাইজান ব্যাটারিটা ডাউন হয়ে গিয়েছে যথারীতি, তা ব্যাটারির তোমাদের চার্জিং কত আছে সেটাও দেখাচ্ছি, বাপ এদিকে আয়, তা ভাইজান যথারীতি আমরা মাল্টিমিটার এখন ব্যাটারি কেলামে ধরেছি, ভালো করে দেখো এখন কত দেখাচ্ছে 8.05, তাই তো 0.4, আমি ওটা 5ই ধরছি, 8.5 মানে তোমার হচ্ছে 800ই চার্জিং আছে ধরো, প্লাস তোমার হচ্ছে ব্যাটারি কিন্তু যেখানে 1200 থাকার কথা ব্যাটারি ফুল ডাউন, তাই তো ওই গেল, এবার দেখো আমি ইগনিশন অন করছি, গাড়ি কি কেস দেখাচ্ছে, দেখো গাড়ি কিন্তু, দেখো ভাইজান চাবি এই অন করলাম, বোর্ডের দিক খেয়াল করো, ব্যাটারির মোবিল বাতি আর তোমার ডাইনামার বাতি দুটো সিগন্যাল আসছে, তোমার যে ওটু বাতি সেটা কিন্তু আসছে না, ইউরুটুর বাতি বলি যার আমরা মেন চেক ইঞ্জিন বাতি, গাড়ির ইম্পর্টেন্ট যে চেক ইঞ্জিন বাতি সেটা কিন্তু আসছে না, তা যদরীতি আমাদের কিন্তু দুটো বাতি আসে ইনশাল্লাহ যেটা পাচ্ছি, এই গেল, তো এই ক্ষেত্রে কি গাড়ি স্টার্ট হবে তোমাদের মতে কি বলে, আমার বন্ধু বলছে গাড়ি একবার সেল মারলে ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে, ওইরকম তা আমার বন্ধুর কথা শুনে আমি একবার তো একবার মেন ফিউজটা চেক করে নেবো, এর যে মেন ফিউজ থাকে ওটা আমি একবার চেক করে নেবো কেন আসছে না, তাহলে যে ব্যাটারিটা ডাউন তো ওর জন্য হতে পারে ভাইজান ইনশাল্লাহ, তা আমরা মেন ফিউজ থাকে এই জায়গায়, বাপ্পা তাহলে দেখো ফিউজ কিন্তু ঠিক আছে, একটা জিনিস দেখো ভাইজান আর কিন্তু ফিউজ ঠিক আছে, দেখো তো এর মেন ফিউজ থাকে এই তোমার ইকো গাড়ি, এই গেল, তাহলে আমার ফিউজ যখন ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমার গাড়ি স্টার্ট হওয়ার কথা, কী বলে, কিন্তু বোর্ডে কিন্তু বাকি আসে না ভাইজান, অনেক সময় মিটার বোর্ডেরও গন্ডগোল হয়, আমার কথা বোঝা গেল, তো ইনশাল্লাহ একটু ঘা গুঁতো দিয়ে দেখবো মেন মেন জ্যাকগুলো কেসকে, কিন্তু ফিউজ যতটা আমি লাগিয়ে দিয়েছি দেখো বাতি কিন্তু তাও আসছে না ভাইজান, একটা জিনিস দেখছো, তা গাড়িটা ঠেলে স্টার্ট করে দেখি কি হয়, ওকে তা ইনশাল্লাহ ভাইজান আমরা গাড়ি ঠেলিছি বুঝলে, তা গাড়ি কোনো মতে স্টার্ট হয়নি, তো ইনশাল্লাহ ব্যাটারিটা চার্জিং করে নিয়ে আসি এনে তোমাদের দেখো, ওকে তা ভাইজান এবার আমরা কিন্তু ব্যাটারি ফুল চার্জিং করে লাগিয়েছি বোঝা গেল, তা ব্যাটারি চার্জিংটা তোমাদের আমি একবার দেখি নেই যে কেস কি কতটা চার্জিং, ওকে আগে তো বোর্ডে বাতি তাতি আসছিলো না, ইনশাল্লাহ ব্যাটারি আমরা মাল্টিমিটার ভাইজান চেক করেছি ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে, কিন্তু এবার দেখো আগে তো বোর্ডে বাতি আসছিলো না, তাই তো ব্যাটারি কিন্তু আমি লাগিয়েছি, এবার দেখো দেখো ভাইজান বোর্ডে কিন্তু লাইট টাইট সব চলে এসছে, তার মানে আমার ব্যাটারি সেন্সার গাড়ি, তো ব্যাটারি ঠিকঠাক যখন চার্জিং থাকবে না তখন ইস্যু থেকে অটোমেটিক লাইন কাট করে দেয়, আমি মিস্ত্রি অনাতে আমিও বুঝতে পারছিলাম না যেটা সত্যি ভাইজান, এরকম কেস দেখা যায় না, আমার শিক্ষার জীবনে এই প্রথম দেখছিলাম এই ইকো গাড়ির এই ইউরুটুর বাতি আসছিল না, কিন্তু সকালবেলা ওইখানে ঠেলেও কিন্তু স্টার্ট হচ্ছিলো না, এবার দেখো গাড়ি ইনশাল্লাহ এক পাকে পাকে স্টার্ট, তোমাদের স্টার্ট করে দেখা যাচ্ছে, আমি দেখো গাড়ি কিন্তু স্টার্ট ভাইজান ইনশাল্লাহ, গাড়ি এখন রকেট বোঝা গেল, মেন সমস্যা যত গন্ডগোল হচ্ছে এটা কিন্তু রাত্রি, আমি এলাম সকালবেলা ব্যাটারি এখন ফুল চার্জিং করেছে গাড়িতেই লাগালাম ইনশাল্লাহ, এখন গাড়ি রেডি, ওকে তা তোমার গন্ডগোল ছিল ব্যাটারির যত সমস্যা ব্যাটারির, ওকে ইনশাল্লাহ তাহলে গাড়ি এখন কমপ্লিট,